বেগুন আর ওদিকে কিন্তু অনেক বড় এলাকাটা নিয়ে পুরো তৈরি আছে। আর এদিকে ওখানে কিন্তু কন্টিনিউ খাওয়া দাওয়া চলছে এখানে। আর এখানে তো কারণ আমি এরকম বড় কড়াই আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি। ক্ষেত্র এটা হচ্ছে দেখো এখানে কিন্তু লম্বা করে খাওয়া দাওয়া হচ্ছে। চলো ভেতরে তোমার দেখতে জিনিসটা দেখাই। তো আমরা গোশালার দিকে যাচ্ছিলাম, গোশালার দিকে যেতে যেতে এখানে একটা বড় একটা রান্নাবান্না তোমরা যদি দেখো ইজলি, তো রান্নাবান্নার এখানে একটা দেখছি বিশাল বড় আয়োজন চলছে। তো তাই ভাবলাম যেটা কিসের জন্য হচ্ছে একটু জানা যাক। তো জানলাম যে আগামী সোমবার পর্যন্ত, মানে সোমবার হচ্ছে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, আজকে হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, আর এই যে বিশাল জায়গাটা দেখতে হচ্ছে এখানে ফ্রিতে কিন্তু এখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে দুবেলা, মানে সকাল দুপুরবেলা আর হচ্ছে তোমার রাতের বেলা। মহাভোগের আয়োজনের রান্নাটা শুধু তোমাদেরকে একবার দেখিনি। দেখো এখানে দেখো এঁচড় রয়েছে, সিম, ফুলকপি, বাঁধাকপি, আর এখানে দেখো বেগুন, আর ওদিকে কিন্তু অনেক বড় এলাকাটা নিয়ে পুরো তৈরি। আর এদিকে এদিকে দেখো কিন্তু বিশাল বড় মাঠ জুড়ে কিন্তু খাওয়ানো হচ্ছে। এখানে কিন্তু এখন বাজে মোটামুটি তোমার 4:30 বাজে, এখনও কিন্তু কন্টিনিউ খাওয়া দাওয়া চলছে এখানে। আর এখানে তোমাদেরকে দেখাই আয়োজনটার পরিমাণটা শুধু দেখো তোমরা, এখানে দেখো কয়েক গুণ বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আলু, আর এখানে তো বস্তা বস্তা করে রাখা রয়েছে, এইসব রয়েছে। মানে একটা বিশেষ আয়োজনে আমরা এসেছি। সত্যি বলছি আমাদের খুব কপালটা খুব ভালো যে আমরা এই সময়টাতে এটা সাক্ষী রাখতে পাচ্ছি। কালকে যেহেতু নরসিংহ চতুর্দশী পড়ে গেছে তার উপলক্ষে কিন্তু এখানেও দেখো সবজি মঞ্জি রয়েছে দেখতে পাচ্ছি তোমরা, কুমড়ো, আলু, ওদিকে তোমার বাঁধাকপি, বেগুন, সব কিছু সবজি কিন্তু রয়েছে। মানে কী পরিমাণ যে রান্না হচ্ছে সেটা কিন্তু তুমি এখানে এসে দেখতে পারবে, চাক্ষুষ করতে পারবে জায়গাটা। কারণ আমি এরকম বড় কড়াই আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি যত বছর আমি গেছি। এ দেখো ডেকচিগুলো জাস্ট দেখো কত বড় বড় ডেকচি, কীভাবে রান্না করা হচ্ছে। আর এখানে দেখো অলরেডি 4-5 জন মিলে কিন্তু এখানে রান্নাবান্না প্রসেস তৈরি হচ্ছে, মানে এখানে আগুনের যে তাপটা সেটা। আর এখানে দেখো এইরকম পরিমাণে কিন্তু বড় বড় কড়াইতে কিন্তু রান্নাবান্নার কাজ চলছে। আর এখানে রয়েছে এরকম পরপর সারি 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 করে 5টা কড়াই কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু খিচুড়ি অলরেডি রাতের জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু চলছে। মানে সেই সকাল থেকে যখন এসেছি 11টা থেকে তখন থেকে দেখছি কন্টিনিউ এরকম চলছে। আর আগুনের যা ঝলকানিটা যা থাকে কিন্তু হয়তো চালটালের ব্যবস্থা চলছে, এই হচ্ছে পুরো জায়গাটা। আর এখানে আমরা আগে খেয়েছিলাম অন্নদান কমপ্লেক্স, এখান থেকে খাবার দাবার খেয়েছিলাম, তারপর যখন আমরা গোশালা দিয়ে দিতে ফিরেছি নিত্যানন্দ কুটিরে, ঠিক এই মাঠটাতে কিন্তু এরকম বড় আয়োজন করা হয়েছে। কড়াইয়ের সাইজ দেখো জাস্ট বড়। আর এটা হচ্ছে কিন্তু রান্নাবান্নার কাজ পুরোপুরি চলছে পুরো দমে, মানে এরকম দেখলেও একটা মন জুড়ে যায় এমন একটা জিনিস। এতজনের রান্না হচ্ছে তাই বলে যে নোংরা খাবার পত্র পড়েছিল তা না, পুরোপুরি ডিটেলস পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু কাজবাজ চলছে পুরোপুরি দেখতে পাচ্ছ। আলু বালুগুলোকে কত সুন্দরভাবে ধোয়াধুয়ি হচ্ছে, আর এখানে কিন্তু অলরেডি জল জমে গেছে। বেশ বিশাল আয়োজন কিন্তু চলছিল তোমাদের ভিডিওতে দেখিয়েছি আগে দুপুরবেলা। তো এখন আমরা এসেছি, এখন কী প্রসাদ রয়েছে দেখো অনেকজন কিন্তু সারিবদ্ধভাবে খাওয়া দাওয়া করছে এখানে। আর এখানে কিন্তু কোন জায়গাটা যাওয়া যায় দেখি ওই সাইডে চ, এই জায়গাটাতে বসে যাই আমরা। লাগলে আমার দিকে লাগলে নিয়ে নেবে না
আলু দম তুলেছে ভাই আমাদের দুপুরবেলা যেটা আমি ভিডিওটা করেছিলাম যেখানে রান্না বান্না হচ্ছিল তার পুরো জিনিসটা আমরা এখানে খাচ্ছি এখানে রয়েছে হচ্ছে আলুর দম আর হচ্ছে তোমার খিচুড়ি আর হচ্ছে তোমার পাপড় ভাজা তো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে এখন বাজে মোটামুটি তোমার হচ্ছে সাড়ে আটটা তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু অন্নদান কাউন্টার কিন্তু বন্ধ হয়ে গেছে আর এখানে যেটা চলছিল মহা উৎসবের যে অনুষ্ঠানটা চলছিল তার জন্য কিন্তু এখন চলছে আর এদিকটা কিন্তু খুবই লাইট একটু কম রয়েছে আর এখন কিন্তু অনেকজন মনে খাবারের জন্য যাচ্ছে তো বেশ খাবারটা মোটামুটি ভালোই আছে কোনো খারাপ নয় খুব সুন্দর খাবার পেলাম আমরা তো শেষ করছি এখনকার ভিডিও এখানে দেখা হচ্ছে কালকের মর্নিংয়ে এই মায়াপুর থেকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো